হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আগের দিন তোমরা দেখেছো আমরা ফ্রিজ বুক করে এসেছিলাম, তো ফ্রিজটা চলে এসেছে অলরেডি, আর এখন আসছে তোমার সেটিং করতে, ফ্রিজটাকে ইনস্টল করতে আসছে। তো এই দেখো আমাদের ওয়ার্লপুলের ফ্রিজ, ডবল ডোরে নিয়েছে মানব, আর পুরোটা দেখাবো, আগে খুলুক, যখন ইনস্টল করবে তখন তোমাদের দেখাবো। আর দিদি আর পাপা এখানে বসে বসে গল্প করছে, পাপা আজকে পড়ে গেছে নিচে স্লিপ খেয়ে, তাই দেখে ডুগু প্রচণ্ড হাসাহাসি করেছে। পাপা যেই পড়ে গেছে ডুগু ওর দিকে তাকে ফিক ফিক করে হেসে দিচ্ছে, কি বুঝেছে ভগবান সে জানে, কিন্তু দেখে হেসেছে। তো বাবা বলছে তুই আমাকে দেখে হেসেছিস, তোকে আমি কোলে নেবো না। তো ডুগুর এখন শরীরটা একটু ভালো আছে, বেটার আছে, এখন ওখন ঘুমোচ্ছে। এখানে রোদ এসছে নতুন ঘরে, বুঝতেই পারছো, আর খুব সুন্দর রোদ, পুরো আলো চারিদিকে, দেখো তোমাদের দেখাচ্ছি কেমন সুন্দর রোদ এসেছে। তো এই দেখো ডুগু সোনা এখানে ঘুমোচ্ছে মশারির মধ্যে, পায়ের কাছে রোদ লেগেছে, জানলাতে পুরো রোদটা আসছে, খুব ভালো লাগছে বেশ। এরকম রোদ তো আমি ব্যাঙ্গালোরে পাই না অ্যাকচুয়ালি, ছেলেটাকে রোদও লাগাতে পারি না। তো দেখো খুব ভালো লাগছে, আর ব্যালকানি দিয়েও প্রচন্ড রোদ আসছে, ব্যালকানি দিয়েও খুব রোদ আসছে। দেখো থেকে আমার মা রান্নাঘরে, জানোই তো মা আসে রান্নাঘরে চলে যায় আস্তে করে। হ্যাঁ আমাদের জিমটা খুব সুন্দর, হাতে সেন্সারে। আর মা আজ রান্না করেছে, কি মানে রান্না করেছে আজকে? চাংড়া মাছের ঝোল বেগুন দিয়ে। হ্যাঁ আর কিছু মেনু কি হবে? বড়া ভাজাটা কি হবে? হবে না। তো দুগ্গুর জামা কাপড় গুলো এখন রোদে শোকাচ্ছে, তো এখন আর কিছুটা আছে সেগুলো কাচবে। এখানে খুব সুন্দর কাচার জায়গা, মানে ওয়াশিং মেশিন রাখা জায়গা, তো এখানেই হচ্ছে তোমার কেচে দেওয়া হয়, কেচে মেলে দিলেই শুকিয়ে যায়। তো ফ্রিজটা এখন ওপেন করা হচ্ছে বক্স থেকে। তো কালকে বাজার থেকে কি নিয়ে এসেছে দেখো, ভাঙতে পারি না। কি নিয়ে এসেছে মানো বাজার থেকে? অত কিছু করে কেউ খাবে না তো? হ্যাঁ বলো। ইস সেই গুড়ের খাজা না, বাদামের? হ্যাঁ বাদামের খাজা না, বাদামের খাজা মানব এখন নিয়ে এসেছে, তো এখন সেটাই খাওয়া দাওয়া চলছে। নিয়েছে এই দুজন, এই দুজন ব্যক্তিকে দিল গুড় বাদাম। আর এই এটা দেখতে পাচ্ছ, এই ব্ল্যাঙ্কেটটা, এটা হচ্ছে পাপার বার্থডে গিফট। পাপার ও নতুন জুতোটা কিনে দিয়েছে, সরি, পাপার বার্থডে গিফট, পাপার মেশো দিয়েছে এটা ওকে, বলেছে গাইতে ঘুমোবি আর ভালো বড় বড় স্বপ্ন দেখবি, বড় স্বপ্ন দেখবি বড় হওয়ার। তো এই দেখো ফ্রিজ এখন ওপেন হচ্ছে আমাদের রেড কালারের। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমার যে ফ্রিজটা ছিল সেটা ছিল ব্ল্যাক, এরকমই ছাপা ছাপা প্রিন্টেড ছিল, ওটা ওয়ান ডোরে ছিল, এটা হচ্ছে ডাবল ডোরে, এটাই তফাৎ। কাটতে হবে না, কাটতে হবে না, কারেন্ট থাকে স্টার্টিং কালার। তো এইটা হচ্ছে আমাদের ফ্রিজ ডাবল ডোরে, দেখতেই পাচ্ছ খুলে ফেলেছে, কালারটা লাল না খয়েরি, খয়েরি না, খয়েরি না, চেরি কালার, চেরি কালার। তো ফ্রিজ ইনস্টলেশন হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের দেখালাম যখন এসেছিল লোকটা তখন লাগিয়ে দিয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু সবজি ঢোকালাম, সবজিগুলো রাখলাম ঠিকঠাক করে সাজিয়ে, ডিম সবজি এগুলো সব রেখে দিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার দিদি, দিদির মেয়ে, ওরা চলে গেল, বললো যে এখন চলে যায়, আবার পরের সপ্তাহ দেখবো আসতে পারি কিনা। তো ওদেরও কাজ করে, দিদির অফিস আছে তো ওই জন্যে। তো মা এখন আছে, মা আগামী দিন চলে যাবে বলছে, তো ঘর ফাঁকা আবার আমাদের একা একা, ব্যাঙ্গালোরের মতনই একা একা। তবু এখানে একটা সুবিধা যে হাট করে ফোন করলে ধরো এক ঘন্টা দু ঘন্টার মধ্যে কেউ চলে আসতে পারবে। তো ডুকুর এখন শরীরটা একটু ভালো আছে, বেটার আছে, তো মার কাছে এখন শুয়ে আছে এই ঘরে সেকেন্ড রুমে। আর ঘর ধর এখনও ক্লিন করতে পারিনি, হয়ে ওঠেনি, করছি আস্তে আস্তে। তো ডুগু শরীর খারাপের সঙ্গে সঙ্গে আমারও একটু শরীর খারাপ লাগছে,
তো ওই জন্য আমি একটু ওষুধ খেয়ে নিলাম, দেখা যাক কি হয়। তো চলো, ফ্রিজের ওপরে আমি একটা কিনে নিয়ে এসেছি তোমার ফ্লাওয়ার ভাস, বাজার করেছি বলেছি অনেক, তো তার মধ্যে এই একটা জিনিস আছে, তো চলো সেটা তোমাদের দেখিয়ে দিই একবার। খুব সুন্দর লাগছে এই ফ্রিজটার ওপরে এটা মানে রেখেছি। তো এখনও ঘরের কালার যেহেতু করা হয়নি, কালারটা করব নেক্সট টাইম যখন আসবো তখন ঘরের কালার করব, এখন আর কিছু করব না, কারণ ডুগ্গু শরীরটা খারাপ হয়ে গেছে, তো এর মধ্যে আবার যদি কালার করি তাহলে ওর আরও শরীর খারাপ হয়ে যাবে, তো সেই জন্যে। তো চলো তোমাদের দেখাই। আর একটা খুব স্পেশাল জিনিস তোমাদের দেখানো হয়নি, আমি ভুলে গেছি, সেটা আমার ব্যাগের মধ্যেই ছিল। অ্যাকচুয়ালি মানবের যে ম্যাডাম এসেছিল, তো সেই ম্যাডাম ডুগ্গুর জন্য একটা খুব সুন্দর গিফট নিয়ে এসেছিল। যখন গিফট আনপ্যাক করছিলাম তখন ওটা আমি ভুলে গেছিলাম, তো এখন মনে পড়লো হট করে, তো ব্যাগের মধ্যে রয়েছে, তাই বের করে দেখলাম, দেখালাম মানবকে। তো সুন্দর ওখানে কিছু জিনিস লেখা আছে ডুগ্গুর জন্য, তো সেগুলো পড়লাম, তো ভালো লাগলো দেখে। তো সেগুলো তোমাদের তোমাকে তোমাদের সাথে একবার শেয়ার করি, এটা তো শেয়ার করা করবই, তার সঙ্গে চলো ফ্লাওয়ার ওয়াসটাকে দেখিয়ে দিই। তো এই দেখো ফ্লাওয়ার ভাস, খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভাস। আর এটার দাম কত শুনলে আমার খুব মানে কি বলবো, আমি ওই জন্য ভাবছিলাম সবগুলোই কিনে নিয়ে আসি। এটা মাত্র ফ্লাওয়ারগুলোর মাত্র 100 টাকা, আর এই ভাসটা মাত্র 100 টাকা, বুঝতে পারছো? 200 টাকায় আমার একটা ফ্লাওয়ার ভাস হয়ে গেল, আর আমাদের ওখানে এটা হবে না, কোনোদিনও হবে না। তো যেটার কথা তোমাদের বলছিলাম, এই দেখো সুন্দর লেখা আছে, বি ব্লেসড উইথ এ সিলভার স্পুন ইন ইয়োর মাউথ, লাভ ডুগ্গু ঠাকুমা। তো এসে মানে শীলা অধিকারী, মানবের ম্যাডাম, তো এটা দিয়েছে ম্যাডাম, আমি এটা ভুলে গেছিলাম দেখাতে। আর তার সঙ্গে কিছু আরও কিছু জিনিস দেখে দেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে এই দেখো একটা বালা দিয়েছে আমার একটা ফ্রেন্ড এসেছিল, তো সেই বালার সেটটা দিয়েছে ডুগ্গুকে, তো এটা দেখাতে ভুলে গেছিলাম তোমাদের। এটা একটা আছে, আর একটা দিদি এসেছিলো, তো সে একটা চেন দিয়েছিল, একটা দিদি এসেছিল, আর কিছু পয়সা টাকা পেয়েছেও এর মধ্যে আছে, আর কিছু টাকা ছিল যেগুলো মানব নিয়ে নিয়েছে খুলে, তাই তো মানব? এই যে টাকাও আমার দিকে একটু, তুমি খুলে নিয়ে নিয়েছো না, সেগুলো পেমেন্ট করবে আমাকে, ঠিক আছে? ডুগ্গুর জিনিস বানানো হবে এগুলো দিয়ে, কিছু একটা গিফট, ও গিফট পেয়েছে তাই এগুলোতে কিছু জিনিস বানাতে হবে। তো ডুগ্গুকে কিছু টাকা দিয়েছে এরকম গিফটের মানে গিফটের প্যাকগুলোর মধ্যে, তা আর এগুলো আমার কাছে ছিল, আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলো মানবের পকেটে যারা মানবের হাতে যারা দিয়েছে তারা সেই পকেট মানে প্যাকেট থেকে বের করে মানব সেগুলো পকেটে ঢুকিয়ে রেখেছে। আমি বলেছি ওগুলো আমাকে দিয়ে দেবে, সবগুলো দিয়ে যে কটা টাকা হয়েছে সেগুলো দিয়ে ডুগ্গুর একটা জিনিস বানাবো, কারণ ডুগ্গুরটা গিফটের টাকা, ওটা মানবকে দেওয়া যাবে না, কি বলো তোমরা, ঠিক বলেছি না? তো চলো আমি এবার ম্যাডামের এই গিফট একটু আনপ্যাক করি, তোমাদের দেখাই। দেখো একটা সুন্দর সিলভার স্পুন যেটা ডুগ্গুর ঠাম্মি দিয়েছে, মানে ম্যাডাম দিয়েছে, তো থ্যাংক ইউ ম্যাম, আমি অবশ্যই এটা দিয়ে ডুগুকে খাওয়াবো, যখন ডুগু ভাত খাওয়া শিখবে তখন তো খিচুড়ি ভাত সব কিছু এটা দিয়ে খাওয়াবো অবশ্যই। আর অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন যে আমি খাওয়াচ্ছি এটা দিয়ে, মেনশন করে দেবো যেটা ম্যাডাম দিয়েছে ডুগু, ওটা তো ঠাম্মি দিয়েছে, বাবাকে পড়িয়েছে, বাবা বড় হয়েছে, এবার তুমিও ঠিক বাবার মতনই তোমাকে হতে হবে, তাই জন্য ঠাম্মি এরকম একটা চারুস তোমাকে দিয়েছে, খেয়ে তাড়াতাড়ি বড় হও। তো চলো এই দুটো জিনিস, এই কটা জিনিস দেখানো আমার বাকি ছিল, তোমাদের দেখিয়ে দিলাম, আর কিছু আছে কিনা বলতে পারবো না, ব্যাগে এটাই আছে কিনা এখন একটা মনে পড়লো তাই দিলাম। আর ডুগু খুব কাশছে, ওর কাশিটা প্রচণ্ড বেড়েছে, মানে দিদি বললো যে যখন সর্দিটা একটু আস্তে আস্তে কমে তখন কাশিটা নাকি বাড়ে, তো সেটা নিয়ে খুব ভয় লাগছে, একটু তো মা তেল মালিশ করছে, তারপরে ওকে ওষুধ দেওয়া হচ্ছে, ম্যাডামকে ফোন করা হচ্ছে, মানে একটু টেনশন আছে ডুগুকে নিয়ে। অ্যাকচুয়ালি ওর ওয়েদারটা চেঞ্জ হয়েছে, যেহেতু এখানে এসেছে ওখান থেকে, আর এখানে ঘুরে ঘুরে বেড়ালাম, মানে এখানে ওখানে সেখানে যাওয়া হলো, তো সেই জন্য সব জায়গাকার জল ওর গায়ে লেগেছে, তো তার জন্য ওর ঠান্ডাটা লেগেছে বুঝতে পারছি। তো ওই জন্য নতুন বাড়িতে সেট হয়ে গেছি, তো ডুগু রাতের তেল মাখা কমপ্লিট, এখন ডুগু জামা কাপড় পরছে, তেল মাখা হয়ে গেছে জামা কাপড় পরে এবার ডুগু ঘুমোবে, আর ওষুধ খাইয়ে দিয়েছি, এর মধ্যে মানবের ওষুধ খাইয়ে দিয়ে গেছে, মানে কাশিটা এখনো আছে, ওটা নিয়ে একটু টেনশনে রয়েছে আমি খুব, মা বলছে কিছু হবে না কিছু হবে না, ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে, বাট তবু আমার একটু টেনশন হচ্ছে, তাই বাবা বলছি কি অন্য ডাক্তার কাছে নিয়ে যাবো কি না সেটাই ভাবছি। তো দেখা যাক আজকের দিনটা দেখি, আজকে যদি ঠিকঠাকভাবে না সেরে যায় তাহলে কালকে দেখি অন্য ডাক্তার কাছে নিয়ে যেতে পারি, এখানে একটা চাইল্ড স্পেশালিস্টকে দেখাতে পারি, অলরেডি ওকে চাইল্ড স্পেশালিস্টে দেখিয়েছি এখানে, বাট এখানকার ডাক্তারের ওষুধ না খেয়ে আমি ব্যাঙ্গালোরে যে ডাক্তারের সাথে ওকে কনসাল্ট করাই, তো তিনি যে ওষুধটা লিখে দিয়েছিলেন সেটাই ওকে খাওয়ানো হচ্ছে, তো দেখা যাক কী হয়।
না হলে হোপ ফর দ্য বেস্ট, আমি আশা করছি আজকে রাতের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে, সকালে ছেলে সুস্থ হয়ে যাবে। ছেলে বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে দেখবে শরীরে ভালো লাগে না, মন মেজাজও ভালো থাকে না, মানে কিচ্ছু ভালো লাগে না, তো সে হচ্ছে আমাদের অবস্থা। তো দেখা যাক কি হয়। তো এই দেখো দুগ্গু ঘুরে ঘুরে খালি আমার দিকে দেখছে, দুগ্গু সোনা বাবা সোনা ভাত খেয়ে তোমার শরীর খারাপ হয়ে গেল বাবা? হ্যাঁ এই একখানা মাত্র ভাত খেয়ে, কোথায় পা তুলছে দেখো, মার গায়ের মধ্যে পা তুলে দিচ্ছে। ও সোনা আমি তুলবো না, কে তুলবে কে তুলবে কে তুলবে, হাঁচি দিচ্ছে আর কাশি কাশি হচ্ছে। হ্যাঁ গাইস, তো ডুগ্গুর তেল মাখানো কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, ডুগ্গুর ওষুধ খাওয়ানো কমপ্লিট, ডুগ্গু এখন ঘুরে বেড়াচ্ছে বাবার কোলে এখন উঠে, আর আমাদের ডিনার জাস্ট কমপ্লিট হলো, মা ঘুমিয়ে পড়েছে আর আমরা আমি বসে আছি। এখন দেখি ডুগ্গু যদি আবার খিদে পায় সেই জন্য খাওয়ানোর জন্য বসে আছি। তো অনেকক্ষণ আগে খাওয়ানো হয়ে গেছে আমাদের খাওয়ার আগে, তো সেই জন্য যদি ওকে আরেকবার মানে শোয়ার আগে একবার খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে তারপর আমরা ঘুমোবো। তো অলরেডি আমারও শরীরটা খারাপ হতে শুরু করেছে, গলার ভয়েসটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আমরাও তো মানে এক জায়গা থেকে এসে আর এক জায়গায় সেটেল হতে একটু সময় লাগে, আর এখানকার ওয়েদার বলো জল বলো এটার সঙ্গে ম্যাচ করতে আবার টাইম লাগবে। যেমন ব্যাঙ্গালোরে গিয়ে প্রথমবার আমার যখন ব্যাঙ্গালোর গেছিলাম তখন আমার ঠিক এরকমই হয়েছিল, শরীর খারাপ হয়েছিল, তো মানবে তো মানে কপাল দিয়ে পুরো খোসা 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 চামড়া উঠছিল, ঠান্ডার মধ্যে গেছিলো। তো এখন এখানে এসে ওয়েদারটার সঙ্গে আমাদের ম্যাচ করতে একটু সময় লাগছে, আর অলরেডি মানবে একবার শরীর খারাপ হয়ে গেল, আর এখন আমার এখন শুরু হচ্ছে ডুগ্গুর হয়েছে যেহেতু, তাতে আমারও শুরু হচ্ছে। তো আমি ওর জন্য প্রোটেকশন আগে থেকে নিয়ে নিলাম, ওষুধ খেয়ে নিলাম, আর ডুগ্গু দেখো ঘুরে বেড়াচ্ছে টুপি পরে, নাইট ড্রেস পরে বাবার কোলে। তো এই দেখো ডুগ্গু এখন বাবার কোলে নাইট ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, দুষ্টু চোখ করে মজা ঘুম পেয়েছে। গোলু এই গোলু ঘুম পেয়েছে, গোলু কি ঘুম পেয়েছে, আমার গোলু ঘুম পেয়েছে, এখন চিনবে না আমাকে, এখন বাবার কোলে উঠেছে না এখন চিনবে না আমাকে, আমাকে চিনছেই না, আমাকে চিনছেই না, কি ব্যাপার বাবা? এই যে আমাকে তুমি চিনতে পারছো না, চিনতে পারছো না, আরও কাশতে কাশতে পুরো দুধ তুলে দিচ্ছে, এই জন্য মানব এরকম কাপড়টা দিয়ে নিয়ে ঘুরছে, যদি দুধ তোলে কাপড়টার মধ্যে পড়বে। তো অলরেডি তিন চারটে কাপড় এরকম ভিজে গেছে টাওয়াল, এগুলোর প্রচণ্ড কাশি হয়েছে ছেলের। মমো খুব কাশি হয়েছে, খুব কাশি হয়েছে বাবা, এই ডুগলু ঘুম পাচ্ছে, হ্যাঁ ওরও ঘুম পাচ্ছে, ডুগলুর বাবারও ঘুম পাচ্ছে, তো দুজনে এখন ঘুমে ঢুলতে ঢুলতে হাঁটছে। অ্যাকচুয়ালি খাইয়ে নিয়ে আমি একটু এরকম করে হাঁটাই ওকে, তাহলে কি হয় না ওর খাবারটা একটু হজম হয়ে যায়, তাহলে আর দুধ তোলে না। তো আমাদের নতুন বাড়ির এটা হচ্ছে থার্ড ডে, তো চলো আমরা ভিডিওটাকে এখানেই শেষ করছি, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আবার দেখাবো তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে, খুব ভালো থেকো, সেফ থেকো, বাই।